হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমাদের পরীক্ষা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজে, হচ্ছে সিট পড়েছে। তো দেখা যাক কেমন হয় কলেজটা, আর এক্সামও কেমন হয় জানি না, দেখা যাক, কিছুই তো পড়িনি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আর এখন আমি কেষ্টপুর যাবো, কেষ্টপুর থেকে তারপর ডাইরেক্ট হচ্ছে কলেজ। মহান ব্যক্তি পড়ছে না, স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ করছে, এ করছে, আর এ একটু পড়ার চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। আর আমি হচ্ছে বসে আছি, আমি আর পড়ে কি করবো, আমার পড়া সব হয়ে গেছে, আমি আজকে একদম শেষ। তোকে তো ভরসা লাগছে, ভরসা লাগছে। পরীক্ষা তুই কি করছিস? কোন ডকুমেন্ট? অ্যাডমিট কার্ড আর কি জানে, রেজিস্ট্রেশন আনে। কেন আসিস পরীক্ষা দিতে? আমার ভালো লাগে না। এই তো কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ হাজির হয়ে গেছি আজকে আমরা গাই। পরীক্ষা সব ডাল চটকে গেছে, জানি না কি হবে, রেজাল্ট এলে দেখা হবে কিরম ডাল চটকেছি। আগে একবার একটা গেছে, এবার একটা যাবে। Talking like we had the whole night. And I don't know if I said this right. No, কি বলিস আমাদের পিছু? না পিছনে অফিস রুম, বাপরে অফিস রুমে ফল সিলিং ফিলিং করে কি করেছে? সুরেন্দ্রনাথ কলেজের অ্যাম্বিয়েন্স তো ভালো আছে, কিন্তু এ তো মোটে ভালো হলো না, পরীক্ষা ভালো হলো না। আর হচ্ছে কলেজের হচ্ছে তোমার নিয়ম ফিয়ম অনেক কিছু ভুলভাল, কারণ হচ্ছে তোমার কি বলে, কারণ তো একটাই, কী হয়েছে, কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে এদের সিগনেচার ফিগনেচার যে এক্সামের যেগুলো নর্মালি ঠিকঠাক হয় সেগুলো তো ঠিকঠাক না একদম, সবাইকে এখানে লাইনে দাঁড় করে দিই চাই যাবো, তাই না সুবিধা? এ কি বলবি তুই, বেকার একদম, মাথা তো গরম হয়ে যাচ্ছে, কিসের এক্সাম এটা, এটা কোনো এক্সাম হলো, কেমন হলো এক্সাম? হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, যা আমাদের ভালো হয়নি। Searching for the moments, I'm a little less empty inside.
তো এখন আমরা সুরেন্দ্রনাথের থেকে বেরিয়ে এখন পার্টি চলছে, পার্টি না খাওয়ার চলছে, কারণ আমরা অনেক ভোরবেলা আসছি, খেয়েও আসেনি। এটা কিছু সামনে আর ওটা হচ্ছে কাকার দোকানটা। আমরা ডিম টোস্ট খেলাম আজকে, আর আমরা অনেক সকালে ছিলাম তো খেয়ে আসিনি, তো আমরা ডিম টোস্ট খেলাম। অনেক চিন্তা ভাবনা পড়ে করে ও হ্যাঁ, আমি খালি এক্সট্রা ডিম সেদ্ধ খেয়েছি পাউরুটির সাথে, প্রোটিন কম পড়ে গেছে তাই। ও কলেজের এক্সপিরিয়েন্স খুবই বাজে, কারণ ওদের ম্যানেজমেন্ট কোনো ঠিক নেই, কলেজ খালি দেখতেই দেখতেই সুরেন্দ্রনাথ করে, খালি দেখতেই সুন্দর, বাদ ভাই কাজ দেখলাম খুবই খারাপ, খুবই আজকে ফার্স্ট দিনই পুরো ইমপ্রেশন খারাপ। ও বলে দিয়েছে আসলে নামজাদা কলেজ থেকে ভর্তি হবেন না, কারণ মানে স্যার ম্যাম তো জানি না, কিন্তু ম্যানেজমেন্ট খুবই খারাপ, খুবই খারাপ শিয়ালদাতে। এটা ওরে হাওয়া হচ্ছে কি সুন্দর, আমি কিছু বলবো না কারণ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। ওরে তুই এরকম বাজে কেন রে? ও বললো চল বাসুর পর দাঁড়াবো। তো কলেজ ওইদিকে আমরা ছাড়িয়ে এসেছি, আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন সামনে, শিয়ালদা স্টেশন সামনে, আর আমরা এখন শিয়ালদা স্টেশনে আগে। এটা ও তো আমরা এখন পেয়েছি আমসত্ত্ব লজেন্স, এখন আমরা খাবো, এটা খেয়ে দেখবো। আমসত্ত্ব তো খেয়েছি আমরা, ভালো, আর সঙ্গে আছে আমাদের কোক। Reaching for the moments, I'm a little less 25, a little less 25, a little less. Searching for the moments, I'm a little less 20, a little less 25. তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। তবে যেটা বলা সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের এক্সপিরিয়েন্স খুবই বাজে রইল। কলেজে এই কলেজে আমার ফার্স্ট টাইম এক্সাম ছিল, তো দেখলাম কলেজের হচ্ছে অনেক প্রবলেম আছে, আর এটা শুধু আমারই প্রবলেম মনে হয়নি, অনেকেরই সবারই প্রায় বলতে গেলে প্রবলেম মনে হয়েছে। আজ হচ্ছে আমাদের এক্সাম ছিল সুরেন্দ্রনাথে, যেটা হচ্ছে আমার এক্সাম ছিল সুরেন্দ্রনাথে, তো এক্সাম তো ঠিকঠাক মোটামুটি হয়েছে, আর হচ্ছে কলেজের এক্সপিরিয়েন্স খুবই খারাপ, কলেজের স্টাফ অতটাও ভালো না, ম্যানেজমেন্ট তো খুবই খারাপ, তোমরা সবার কাছ থেকে শুনেছ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।